বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, হে সমস্ত তরিকতের ব্যক্তিগণ, হে সমস্ত সাধকগণ, আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি সেটি হলো কি, যে আমরা গানে কিংবা বিভিন্ন সাধকদের মুখে, লালন ফকিরের মুখে শুনে থাকি যে সাড়ে চব্বিশ চন্দ্র। আসলে সাড়ে চব্বিশ চন্দ্রের বিষয়টা যদি আমরা বুঝতে যাই, এ খণ্ড খণ্ড করে দেহের মধ্যে ভাগ ভাগ করে বুঝে নিতে হবে, তাহলে এখন বুঝব আমরা শুধু চার চন্দ্রের বিষয়টা। চার চন্দ্রের বিষয়টা যদি আমরা বুঝতে যাই, তাহলে একটা জিনিস যে মানব দেহের ভিতরে চারটি চন্দ্র, চারটি চন্দ্র কি কি কিভাবে, এই চারটি যদি আমরা বুঝে পাই তাহলে আরও চন্দ্রের খবর হয়ে যাবে। যেমন চারটি চাঁদের মধ্যে একটি হলো সূর্য। সূর্যটা যেমন সহজভাবে যদি আমরা বুঝতে যাই, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী, মা ফাতেমা, হাসান, হুসাইন, তো এর মধ্যে দেখা গেছে যে পরম পুরুষ যিনি, যিনি সূর্য, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরতে পারি, এবং হাসান, হুসাইন এবং মা ফাতেমা, হযরত আলী, যে চার চাঁদের মাঝে একটি সূর্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু দেখেন চাঁদের মধ্যে সূর্য আছে, চাঁদের মধ্যে সূর্য আছে, তাহলে বোঝা গেল যে যে সূর্যর কথা বলছি এই সূর্য কিন্তু সেই চারজনের মধ্যে আছে, হযরত আলী, মা ফাতেমা, হাসান, হোসেন, এদের মধ্যেও সূর্য আছে। আচ্ছা, তাহলে বোঝা গেল যে মূলত মানব দেহের ভিতরে যে পঞ্চটি আত্মা আছে, এই পঞ্চ আত্মাই হলো, দেখা গেছে এর চারটি আত্মা হলো চাঁদে পরিণত, আর একটি হলো সূর্যে পরিণত। ঠিক তেমনি করে যদি আমরা বুঝে নেই তাহলে আমাদের আর জ্ঞানের সমস্যা হবে না। আচ্ছা, একটি কথা আছে যে আব আতস খাক বাত নূর, এর পাঁচের ব্যাখ্যা বহু দূর। এই পাঁচের ব্যাখ্যা যে কত দূর, যেমন চারজন নবী শ্রেষ্ঠ, চারজন সাহাবা শ্রেষ্ঠ, এবং মানব দেহের ভিতরে চারটা আত্মাও শ্রেষ্ঠ, মানব দেহের মধ্যে আগুন, পানি, বাতাস, মাটি, এটাও শ্রেষ্ঠ, তাহলে এর শ্রেষ্ঠের ভিতরে শ্রেষ্ঠ সেটি হলো পরমাত্মা। যেমন পাকপান্ধাদের মধ্যে শ্রেষ্ঠ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই পাঁচজনে মিলে একজন, আবার যদি আমরা এটাকে ভাগ করি তাহলে সেই চারজন শ্রেষ্ঠ, এবং সেই চারজনের মধ্যে আবার একজন, মানে পাঁচজনের মধ্যে একজন শ্রেষ্ঠ, সে হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, তাহলে আজকের যে কথাটি, ছোট করে আজকে আলোচনাটি, যে মূলত মানব দেহের মধ্যে পঞ্চটি আত্মা, এই পঞ্চ আত্মার মধ্যে হেড সে হলো পরমাত্মা, তাহলে আমাদের এই মানব দেহের ভিতরে চারটা আত্মা সে হলো কি, সিফাতের গুণ, পরমাত্মার মধ্যে হলো আল্লাহর গুণ। তাহলে এভাবে যদি বুঝে নেই তাহলে আমাদের আর চিনতে সমস্যা হয় না। তাই ছোট করে আলোচনাটি আজকে শেষ করলাম, সে চারটি চাঁদ এবং চারটি আত্মা এবং চারজন, এর মধ্যে দিয়ে শেষ করলাম। কেননা যে মূলত এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটাই চারটি আত্মা, এর মধ্যে পরমাত্মা তো সর্বময় বিরাজিত, তাই আগুন, পানি, বাতাস, মাটি, এই চারটার বাহিরে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটাও আল্লাহ সৃষ্টি করেন। আপনার ভিতরে যদি ঢুকি তাহলে এই চারটাই পাবেন, এই চারটার মধ্যে পরমাত্মা খেলছে লাই, এবং আমরা বাহ্যিক জগতে তাই পাই। তো আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ।